আমাদের জেলায় বা অন্য কোথাও হয়েছে কিনা আমি জানি না, কোনো সর্বদলীয় বৈঠক হয়নি। আমার মনে হয় এই মুহূর্তে ডিএম সাহেবের উচিত হবে যে সব দলের বিভিন্ন যারা নেতা আছেন, আমাদের আরএসপির বর্ষীয়ান নেতারা আছেন, সিপিএমের বর্ষীয়ান নেতারা আছেন, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সব দলের নেতাদেরকে নিয়ে একটি সর্বদল বৈঠক করা এবং বৈঠক করে কীভাবে এই কোভিড-19 বিরুদ্ধে লড়াই করা যায় সেই লড়াই করার বিষয়ে প্রস্তুতি নেওয়া উচিত হবে। তাহলে যে পঞ্চায়েতের মাধ্যমে যেটা দেওয়ার কথা সেটা বিজেপি যেখানে সেখানে দেওয়া হচ্ছে না, বাদবাকিতে ওখানে তৃণমূল দিয়ে দেওয়া হচ্ছে, বাদবাকি পঞ্চায়েতের মাধ্যমে দেওয়া হচ্ছে, এই অভিযোগ এবং সর্বদলীয় বৈঠকের ডাক, এই দুটো বিষয়ে কি আপনি জেলা শাসককে জানিয়েছেন? আমি জেলা শাসককে অলরেডি এটা জানিয়ে দিয়েছি যে আমাদের এই এই ধরনের অভিযোগ বারবার আসছে এবং আমরা ভিডিও প্রুফও ডিএমকে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে যে আপনি দেখুন, এটা শুধুমাত্র ভিডিও প্রুফ পাওয়া গেছে বংশীহারি ব্লকে, কিন্তু তার মানে এই নয় যে শুধু সেখানে হচ্ছে। বিশেষ করে আমি বালুরঘাট বিডিওর কথা বলবো, বালুরঘাট বিডিওর অ্যাপ্রোচ অত্যন্ত জঘন্য, অত্যন্ত বাজে টাইপের অ্যাপ্রোচ, এবং সে চাইছে যে এই পরিস্থিতিতে, একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে একটা দলবাজি করানো। তৃণমূল কংগ্রেসের যারা বুথ সভাপতি আছে, তিনি ভিআরদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিদেরকে নিয়ে যাতে তারা এই টোকেন বিলি করে, এরকম ভিআর ক্লেম করছে যে ডিএম সরি ভিডিও বালুঘাট ব্লকের ভিডিও নাকি তাকে সেই কথা বলেছে, সেই ভয়েস রেকর্ডিংও আমাদের কাছে আছে। দাদা, ওই 50 টাকা যে নেওয়া হচ্ছে কী জন্য নেওয়া হচ্ছে? 50 টাকা নেওয়ার কোনো তো আইন নেই, মেম্বার ইচ্ছে মতো নিয়েছে এবং তার বক্তব্য আমার যাওয়া আসার খরচের হিসেবে আমি 50 টাকা নিয়েছি এবং চারজন না পাঁচজনের কাছ থেকে সে 50 টাকা নিয়েছে, পরে আমাদের কর্মী এবং স্থানীয় নেতাদের হস্তক্ষেপে সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের কাছে কী জানা আছে, এরকম করে টাকা তুলতে পারে না? এরকমভাবে কোনোভাবেই টাকা তুলতে পারে না, টাকা তোলার তো কোনো প্রশ্নই আসে না, এবং দলমত নির্বিশেষে সরকারিভাবে এই টোকেন এখন বিলি করার কথা, কোনো জনপ্রতিনিধির মাধ্যমেও বিলি হওয়ার কথা না। আইন বলছে সরকারি যারা সরকারি বিভিন্ন স্তরের কর্মী, যারা পঞ্চায়েত কর্মী হতে পারেন, বিডিও অফিসের কর্মী হতে পারেন, তাদের মাধ্যমে নিরপেক্ষভাবে এই টোকেনগুলি বিলি হওয়ার কথা। আমাদের এই জেলা তথা সমগ্র রাজ্যে কিন্তু এখনো কেন্দ্র সরকারের নোটিফিকেশন হওয়া সত্ত্বেও কেন্দ্র সরকারের তরফ থেকে যে রেশন দেওয়ার কথা সেই রেশনও কিন্তু এখনো চালু হয়নি। এখনো পর্যন্ত দাদা প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে কি ডাকা হয়েছে কোনো আলোচনা? না, এখনো পর্যন্ত কোনো আলোচনা ডাকা হয়নি প্রশাসনিক কোনো বৈঠকে। আমি জনপ্রতিনিধি হিসেবে আমার ডাক পাওয়ার কথা, আমাকেও ডাকা হয়নি। আমি এবং আমার বিশ্বাস এখানকার যিনি অন্যতম সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব এই জেলার বিশ্বনাথবাবু আছেন, যিনি এখানকার এমএলএ, সিটিং এমএলএ, আশা করি তাকেও কোথাও কোনো জায়গায় ডাকা হয়েছে বলে আমার কাছে কোনো খবর নেই। অর্থাৎ বিরোধী কোনো রাজনৈতিক দলের কোনো জনপ্রতিনিধিকেদেরকেই কোনোভাবে ডাকা হচ্ছে না, জেলা প্রশাসন ডাকছে না। বেশ কিছু ভিডিও পেয়েছেন, অভিযোগ উঠেছে রেশনিং ব্যবস্থা নিয়ে, অর্থাৎ এখানে কি হয়েছে, মানে আপনাদের অভিযোগটি কি নিয়ে? দেখুন, আমরা গতকাল থেকে বা গত পরশু থেকে অভিযোগ পাচ্ছিলাম, আমাদের জেলা প্রশাসন থেকে এরকম ব্যবস্থা করা হয়েছিল, সেটা ভালো ব্যবস্থা আমি বলবো, যে যে সমস্ত লোকেদের ডিজিটাল কার্ড নেই, যে সমস্ত যারা কাস্টমার আর কি, যারা রেশন ব্যবস্থার সাথে যুক্ত, তাদেরকে একটা টোকেন টাইপের দেওয়া হবে, সেই টোকেন নিয়ে গিয়ে তারা পরবর্তী সময়ে তারা রেশনটা তারা তুলবে। কিন্তু এই টোকেন দেওয়ার ক্ষেত্রে এখন যেহেতু একটা অ্যাক্ট লাগু হয়ে গেছে, সেই অ্যাক্ট অনুসারে সেই টোকেনটা দেওয়ার কথা হচ্ছে সমস্ত সরকারি কর্মচারীদের মাধ্যমে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনোভাবে জেলা অথরিটির কাছ থেকে যখন টোকেনটা বের হচ্ছে, বের হওয়ার পর থেকে এটা কোনোভাবে তৃণমূলের যে সমস্ত নেতা আছে লোকাল লেভেলের নেতা চলে হাতে চলে যাচ্ছে। পঞ্চায়েত লেভেলে অদ্ভুতভাবে দু রকমের স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে, যেখানে বিজেপির পঞ্চায়েত সদস্যরা আছেন সেখানে পঞ্চায়েত সদস্যদেরকে ইনভলভ করা হচ্ছে না এই টোকেন বিলিতে, কিন্তু ঠিক উল্টো দিকে যেখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা আছে তাদের হাতে টোকেন নিয়ে দেওয়া হচ্ছে, এবং ধরা পড়েছে আজকে বংশীহারি ব্লকে কিছু কিছু তৃণমূলের পঞ্চায়েত সদস্য বা মেম্বার তারা টোকেন নিয়েছেন এবং 50 টাকা করে নিয়েছে। আমরা সেই ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। সেখানে পঞ্চায়েত প্রধানের স্বামী বলছে যে আমি ওকে নিতে মানা করেছি, ও তাও পয়সা নিয়েছে, এবং প্রধান বলছে এই সরি মেম্বার বলছেন যে আমার যেতে আসতে তো খরচ আছে, সেই খরচটা কে দেবে? তো এইভাবে একটা মানে প্রশাসনের যেভাবে এখন চলা উচিত দলমত নিরপেক্ষ হিসেবে সেইভাবে কিন্তু প্রশাসন চলছেন, এবং আশ্চর্যের বিষয় এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের পুরনো গাড়ি থাকুক বা ডিজিটাল গাড়ি থাকুক, আমাদের ডিজিটাল গাড়ি যেটা আছে, রাজ্য সরকারের দুটো প্রকল্প আছে, একটা